না, ঠিক আছে? তারপরে আসছে আমাদের পিওর স্কিনের ক্লিনজার, ডিপ ক্লিন কিন্তু। তো এটা হচ্ছে ফোমের, ফোম হবে মানে ফেনা হবে এটা। এটা কিন্তু যাদের অতিরিক্ত অয়েলি স্কিন, সঙ্গে র্যাশ ব্রনোর প্রবলেম রয়েছে, অবশ্যই তারা একমাত্র ইউজ করবে। এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই যে ইউজ করলে কোনো প্রবলেম হবে বা কিছু, কিন্তু হ্যাঁ, নর্মাল স্কিনে ইউজ করলে পরে তাদের স্কিন আরও ড্রাই চলে আসবে। তো নর্মাল স্কিন এটাকে ইউজ করাটা প্রবলেম নেই, বাট অতিরিক্ত ড্রাই চলে আসবে। তো এটাকে অনলি ফর অয়েলি স্কিনে ট্রাই করবে। তারপরে আসছি আমরা লাভ নেচারের ক্লিনজার। এটা আমরা দিয়ে থাকি তোমার 18 বছরের নিচে মেয়েদেরকে। এটাও যেহেতু লেবু রয়েছে, তো এটাও নর্মাল টু অয়েলি অল স্কিন টাইপ যেহেতু, তো এটা ইউজ করতে পারবে। যাদের হালকা অয়েলি স্কিন আছে বা নর্মাল স্কিন, তো অল ওভার সবাই ইউজ করতে পারবে। তারপরে আসছি আমরা স্পা অয়েল, সুইডিশ স্পা অয়েল। এটা জাস্ট দারুণ, সামনে শীত আসছে, এখন থেকে যদি এই অয়েলটা ইউজ করতে থাকো, তো যাদের পা, হাত পা ফাটার প্রবলেম আছে সেটা তো থাকবেই না, উইথ স্কিন কিন্তু অনেক গ্লোয়িং হয়ে যাবে, প্লাস সফট অ্যান্ড স্মুথ হবে। প্লাস এর গন্ধ যেটাকে পাগল করে দেয়, সেটা হচ্ছে গন্ধটা 24 ঘন্টা কিন্তু স্টে করে, ঠিক আছে? এর গন্ধটা কিন্তু জাস্ট দারুণ। এটার ক্লিনজার পেয়ে যাবে, বডি বাটার পেয়ে যাবে, ক্লিনজার বলতে ফোম জেল যেটা হয়, ফোম বডি ওয়াশ সেটা পেয়ে যাবে। প্লাস এটা হচ্ছে বডি অয়েল। আচ্ছা, সামনে শীত আসছে, যারা যারা লাভ পোর্শনের বডি ক্রিম ইউজ করোনি, ঠিক আছে, তাদের বলবো একবার লাভ পোর্শনের বডি ক্রিম ইউজ করে দেখো। এটাও কিন্তু পারফিউম বেস যেহেতু, তো এর গন্ধটা কিন্তু লং লাস্টিং, প্লাস 24 ঘন্টা কিন্তু এর গন্ধটা স্টে করে। এটা নিজে অ্যাপ্লাই করা আছে বলে আমি এত জোর করে বলতে পারছি। তো যারা এখনও লাভ পোর্শন ইউজ করোনি, জাস্ট ঝটপট বুক করে নাও। আচ্ছা, লিপস্টিক নিয়ে আলাদা করে কাউকে কিছু বলার নেই, কেননা কালার কসমেটিক্স যার স্কিনে যেটা ভালো লাগে বা যার যে কালারটা পছন্দ হয় সে সেই কালারটাই ইউজ করে, অবশ্যই সেটা ইউজ করাটাই বেটার। তো আমার কাছে জাস্ট ফুশিয়ার কালারটা অ্যাভেলেবেল রয়েছে, তো কেউ যদি নিতে চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো।